ঈশ্বর দিতে প্রথিতযশ সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক, শিল্পী, সুফি সাধক গুরুজি এস এম রাজার 63তম জন্মদিন পালিত। প্রতিবেদক ও কণ্ঠ মুনমুন আক্তার। হাজারো ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি চেয়ারম্যান, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বইমেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদীর প্রথিতযশ সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজসেবক, সংগঠক, শিল্পী, সুফি সাধক গুরুজি এস এম রাজা। গত 29 অক্টোবর 2020 ছিল তার 63তম জন্মদিন। দিবসটি স্মরণীয় করে রাখার জন্য এবং গুণী ব্যক্তিটিকে তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ মূল্যায়নের জন্য ডিডিপি জংশন পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দোয়ার মাহফিল, ফুলেল শুভেচ্ছায় সিক্তকরণ, গুণী ব্যক্তিটির জীবনী সম্পর্কে আলোচনা, কেক কাটা, মিষ্টিমুখকরণ, সঙ্গীত অনুষ্ঠান ও নৈশভোজ। জংশন ডিডিপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংশন সম্পাদক জনাব এস এম রাজা। আলোচনায় অংশগ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আবা জুট অ্যান্ড টুইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবু বাশার সিদ্দিকী, মংলা পোর্টের সিকিউরিটি ইন্সপেক্টর এমডি সাদেক খান, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আসলাম হোসেন, সারাঝাউদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সহসভাপতি মীরকামারী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবি এএইচটি আব্দুর রাজ্জাক, পাবনা কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের পীর সুফি জয়নাল শাহ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সহসম্পাদক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, পাকশি পেপার মিল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবি ও শিল্পী নিত্যানন্দ সূত্রধর, রূপপুর গার্লস হাই স্কুলের শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পাবনা জেলা শাখার সভাপতি জাকিরুল মাওলা জিয়া, ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শিল্পী আরিফুল ইসলাম লিটন, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান শিপন, বাঁশেরপাড়া হাই স্কুলের শিক্ষক কবি ও আবৃত্তিকার উম্মে হাবিবা মালা, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক আমজাদ হোসেন বাউল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি কবি মোহাম্মদ তফিজউদ্দিন, পাবনা আইনজীবী সহকারী সমিতির সহসভাপতি জাফরুল ইসলাম রতন, প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, কবি ও শিল্পী ইলমাতুল ইসলাম রূপা, জনতা ব্যাংক দাসুরিয়া শাখার ব্যবস্থাপক কবি খালেদ সাইফুল্লাহ কোচি, দাসুরিয়া খয়েরবাড়িয়া ডিডিপি বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সাদেক আলী বাউল, সাপ্তাহিক জংশনের স্টাফ রিপোর্টার কবি মুনমুন আক্তার, কবি ও গীতিকার ওয়াসিম আকরাম টগর, সাপ্তাহিক জংশনের স্টাফ রিপোর্টার এস এম দীপ্ত, কুষ্টিয়া লালন একাডেমির সঙ্গীত গুরু রতন শাহ, ডিডিপি উমিরপুর লালন স্মরণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সহসভাপতি ডাক্তার ইউনুস আলী, কণ্ঠশিল্পী মিজানুর রহমান, কৈকুণ্ডা চিশতিয়া দরবার শরীফের পীর খাজা রিপন চিশতি, ছিন্নমূল সেবা সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম তপন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মুফতি মাওলানা ইমতিয়াজ আহমেদ, দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ একরাম হোসেন। পরে সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তৌসি, রূপা, রতন শাহ, মিজানুর রহমান, এস এম রাজা, আমজাদ বাউল, বাউল হায়দার আলী, তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, আবুল কালাম, মাহবুব খান, জনি শেখ, শুকুর বাউল, শামসুল ইসলাম, ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম, রাজীব, ইউনুস আলী, রিপন চিশতি, সাইদ হাসান লিমন প্রমুখ। প্রচুর সংখ্যক নিমন্ত্রিত অতিথি গভীর রাত অবধি অনুষ্ঠান উপভোগ করেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।